Hey to people, assalamu alaikum, kemon achen shobai, welcome to another vlog. So guys, ajke amra vlog korte chaichi ache ta jatiyo kobi Kazimul Islamer achchala ghor. Ishan, bhalo hoye jao tumi. Tomar naam onek kichu shunte chai. Chuatanga jelar Damodar upazila Kapaltanga obosthito. Kon dike eche tu sundor dike diye ache thik ache apnara eche ashben na. Abile mone koren na jhorer moddhe. Na na jhorer bhitor obosshoi na, je pashe road ache amra kono dike jabo. Ghorer bhitor dhukbo, thik ache. गाड़ी তুলে ধরব চুয়াডাঙ্গার ইতিহাস ঠিক আছে নাম কাজীনুল ইসলামের আটচালা ঘর স্থান কারপাশডাঙ্গা দামোদর চুয়াডাঙ্গা এই ঠিকানায় আপনারা চলে আসবেন যারা আসবেন এখানে একটা কবিতা আছে বাবুদের তালপুকুরে আবুদের ডালকুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া ভাই মানে বুঝছ মানেটা একটু বিশ্লেষণ করে তুমি বোঝাও আমাদের আমি বুঝলে বলতে আমি বুঝিনি তারপরে বলি ঠিক আছে এই যে উপরে চরণগুলো কার লেখা চরাটির শিরোনামই বা কি
প্রশ্নটি করলেই গ্রাম বাংলা ছেলে বুড়ো সকলেই এক বাক্যে বলবেন ছড়ার অংশ বিশেষ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতার। কিন্তু কিন্তু এই ছড়াটি যে চুয়াডাঙ্গার মাটিতে বসেই কবি লিখেছিলেন এ খবর হয়তো আমরা কেউই তেমন জানি না, আমাদেরও জানা ছিল না। না জানারই কথা, লিচু চোর কবিতাটি যে চুয়াডাঙ্গার কালপাশডাঙ্গায় লেখা এর পক্ষে হয়তো এতদিনে দালিলিক কোনো প্রমাণ উপস্থাপন করা কষ্টসাধ্য। তবে জেলার অনেক গুণী ব্যক্তি এটি স্বীকার করেছেন যে লিচু চোর কবিতার ভাব ভাষা আচরণ ও তার উপস্থাপনের ঢং চুয়াডাঙ্গার পরিবেশকেই চিহ্নিত করে। এছাড়া কবির প্রখ্যাত উপন্যাস মৃত্যুকুধা ও পদ্ম গোখরা এখানকার রচনা বলে অনুমান করা হয়। তবে মৃত্যুকুধা উপন্যাসটি কৃষ্ণনগরের লেখা বলেও অনেকে মত দিয়েছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তরুণ বয়সে অনেক কবার এসেছেন চুয়াডাঙ্গার দামোদর উপজেলার সীমান্তবর্তী জনপদ কার্পাসডাঙ্গায়, আমরা এখন যেখানে আছি আর কি। তার স্মৃতি বিজড়িত খড়ের আটচালা ঘরটি এখনও সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এটা এই পাশে একটা ঘর ছিল, সেটা হচ্ছে সংস্কার করে এখন আবার নতুনভাবে একটু ঠিকঠাক করছে আর কি। হ্যাঁ, কিন্তু ঘরটি বয়সের ভারে নিয়ে পড়েছে, আর কতদিন সে এভাবে একাকী থাকবে, তার একটা অবলম্বন চাই। একটা হিললে হলেই হয়তো এই খড়ের আটচালাটি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই লেখাটির উদ্দেশ্য লিচু চোর কবিতা বা আর দুটো উপন্যাস চুয়াডাঙ্গায় রচিত বলে দাবির জন্য নয়। অনেক লেখা আছে, ঠিক আছে, আমি আর একটু নিচে চলে যাই। তৎকালীন দামোদর উপজেলার ভৈরব নদের তীরবর্তী কার্পাসডাঙ্গা মিশনপাড়া সরকার পরিবার ছিল জ্ঞান গরিমাই বেশ সম্ভ্রান্ত। এই পরিবারের সন্তান স্ত্রী মহিম সরকার চাকরির সুবাদে থাকতেন কলকাতায়। কলকাতা আমস্টারডাম স্ট্রিটে তিনি সপরিবারে বসবাস করতেন। মহিম সরকারের সাথে কবি কাজী নজরুল ইসলামের খুবই সখ্যতা ছিল। তার বাড়িতে কবির আসা যাওয়া ছিল আপনজনের মুখে। তার দুই মেয়ে আভারানী সরকার ও শিউলি রানী সরকার নজরুল গীতি চর্চা করতেন। তারপর কি, তার সাথে এসেছিলেন হচ্ছে তার শাশুড়ি গ্রিবলা, স্ত্রী উমিলা ও বড় ছেলে বুলবুল। তারা কলকাতা থেকে ট্রেন যোগে দর্শনায় কিন্তু চুয়াডাঙ্গার ভিতরেই, দর্শনায় নেমে 6 মাইল গরুর গাড়িতে করে কার্পাসডাঙ্গায় আসে। এই জায়গায় গরুর গাড়িতে আসে 6 মাইল দিয়ে কার্পাসডাঙ্গায় আসে। কার্পাসডাঙ্গার মিশন পাড়ার প্রয়াত স্ত্রী তারিক নাথ ওরফে তেরেন সরকারের ভাষ্য মতে কবি কলকাতা এবং কৃষ্ণনগর থেকে কয়েকবার কার্পাসডাঙ্গায় আসেন। এই তো আর কি, 1990 সালে প্রকাশ করে এখানে ইব্রাহিম, যা আগে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। অনেক বড় একটা ইতিহাস, আমি এত পড়ে শোনাচ্ছি না, আপনার বিরক্ত হবেন না। সো একবারে শেষে চলে যাচ্ছি। কবি কাজী নজরুল ইসলাম কার্পাসডাঙ্গায় অবস্থানকালে একটি আটচালা ঘরে তার থাকার জায়গা হয়। যে খাটে তিনি ঘুমাতেন, যে আলমারিটা তিনি ব্যবহার করতেন, তা আজও অক্ষত অবস্থায় আছে। করোনাকালীন সময় এই জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি, ওই জায়গায় অলরেডি সাইনবোর্ড দেওয়া আছে যে এখন যাওয়া নিষেধ, দ্যাটস ওয়াই আমরা ভেতরে যাইতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আমরা সেগুলো আপনাদের দেখানোর ট্রাই করব। সো কবির গুরুত্ব অনুভব করে তার স্মৃতি লালন করে আসছেন বংশ পরম্পরায় প্রকৃতি বিশ্বাস। কবি নজরুল ইসলাম এখানে মহিম সরকারের আমন্ত্রণে আসার পর এখানকার কংগ্রেস নেতা শিক্ষক অর্যপ্রিয় বিশ্বাসের সাথে ভাব জমে তার। অর্যপ্রিয় বিশ্বাস ছিলেন বর্তমান ভারতের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বা ফলে শিক্ষিত মানুষ হিসেবে হর্ষপ্রিয় বিশ্বাসের সঙ্গে কবির বেশ খাতির জমে ওঠে। সেই সুবাদে আটচালা ঘরে কবির থাকা জায়গায় কবি যতবার এখানে এসেছেন এই ঘরেই থাকতো। সো এটা থেকে আমরা অনেক কিছু জানতে পারলেন, আমি অনেক কিছু জানতে পেরেছি, আমরা সবাই জানতে পেরেছি, আই হোপ আপনারাও অনেক কিছু জানতে পেরেছেন। সো নেক্সট প্লেস কোথায় আমরা এখন নেক্সট প্লেস যাবো? এখানে পাশে আর একটা আমাদের মানে ঐতিহাসিক একটা জায়গা, হ্যাঁ, আটকবর। হ্যাঁ, আটকবর জায়গার নাম হচ্ছে আটকবর। ওই জায়গায় আট মানে মুক্তিযুদ্ধের 8 শহীদের কবর আছে ওই জায়গায়। দেন আমরা ওই জায়গায় যাবো, দেন ওই ওই প্লে আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন ওইখান থেকে, দেন আমরা চুয়াডাঙ্গায় ব্যাক করবো। সো আর কি,
ব্রো কিছু বলবো তুমি? চলো যাই, চলো। আর মুন্না আজকে অনেকদিন পরে এসছে আমাদের মাঝে, সে বিজি মানুষ, ঠিক আছে, তাকে এই জন্য আজকে আমরা একটা বাইকের পেছনে কিছু মানুষ নিয়ে বিজি থাকে, সে আমাদেরকে টাইম দিয়ে দিছে, আমাদের জন্য তার টাইম নেই, এটার আমরা পরে ব্যবস্থা করছি। আমরা আগে আমি খুব চেষ্টায় আছি, আমি যাতে ওকে সামনে কোনদিন পাই আমি ওটা ভিডিও করে রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? আমিও আছি, তোমার এই কাজটা আমি ভাইরাল ভাইরাল করে দেব। ভাই আমার কেউ নেই ভাই, যাই হোক মুন্নার জন্য একটা সং হয়ে যাক। ওকে কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি, যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি, কেন চিঠি চাই ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায়, করি মনে মনে প্রেম প্রিয় তোমার সবে চাই, কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই, কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে, আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে, কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি, মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি, এই আছে এই নাই চুইটা কাছে যাই ভুলে ভুলে ভুলে, এই এই আছে এই নাই চুটে কাছে যাই ভুল ভ্রান্তি, ঘুমে দেখা সুখ খুঁজে 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 স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, তুমি আমার মত আমি তোমার মত, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, স্বপ্ন মানে ধোকা ধোকা ভাঙে স্বপ্ন, আমার গল্প লেখা ছিল যতগুলো রয়ে গেল খুবই অল্প, আমি জানতে চাই না বাঁচতে চাই না শুনতে চাই না মর্ম, থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প, দেখো জন্ম হয় ধ্বংস, বলে তো যাই কষ্টগুলো চাপা ব্যথা পারে তবে সই তো যাই, মাথা প্রতি প্রশ্ন নিজে করে তো যাই, কথা নাই বার্তা নাই শব্দ বৃষ্টি দেহ হারায়, কিছু বাকি নাই যেটা তোকে আমি বুঝি নাই, দেখে যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না গুপ্ত ছিল না, যেখানে আমি রবে না তুমি। এই গাইস, তো আমরা ঘুরতে ঘুরতে উঠতে উঠতে চলে আসলাম কাজ নজরুলের ইসলামের আটচালা ঘর থেকে, এখন নাটোদা আট কবর। সো আমরা এটার ভিতরে যাবো, পারমিশন নিয়েছি অনেক কষ্টে আর কি, করোনা টাইম তো তাই ভিতরে ঢুকতে দিচ্ছিল না, বাট এই জায়গায় যে ছিল তার কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি, এখন আমরা ভিতরে যাবো আর আপনাদের ইনশাল্লাহ সবকিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। আর এই যে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর সবাই মাস্ক পরেন, ঠিক আছে? আমার পকেটে আছে, গাছ লাগান পরিবেশ, আঠারো বছর বয়স থেকে নিয়মিত রক্তদান করুন, আজকের ভালো কাজ, ঠিক আছে? একবারও দাওনি ঠিক আছে। সো যাই হোক, আপনারা এই ব্লগটা এনজয় করতে থাকেন। মাধুরীর চলে ভেজা কবিতায় তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ সিয়ার শপথ, তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একান্তরের দিন
সোনার ধুলি তুমি তিরিশ কিংবা আর অধিক লাখ শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা। তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর তুমি সুরের পাখি আব্বাসে দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছুরির ধার তুমি জয়নুল আবেদিন এস এম সুলতানের রং তুলির আঁচল শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়ায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর তুমি রাগে সংগ্রামে সোনা জরা সেই রোদ্দুর তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার তুমি ক্রন্দ তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি ফটোশুট চলছে এই যে নায়ক ভাই আমাদের একসঙ্গে আলাদা এই দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে নায়ক ভাই আমাদের একটা ওপি সং হয়ে যাক তার জন্য মুন্না ভাই ডায়লগ বলেন আমি আর কি ডায়লগ বলবো ভাই সিউ নট ফর মাইন্ড আই হ্যাভ এ রিল্যাক্স আমি সবসময় ইংলিশ আমি আবার ইংলিশ ছাড়া কথা বলি না তো
আমার ফ্যামিলি থেকে আমি একাই আসছি, এভরিথিং ফ্যামিলি, সো আর কিছু বলতে চাই না আমি, এই পর্যন্ত যথেষ্ট, এটা সময় যাক তার জন্য। আমাদের থাম্বনেইলে ফটো শুট চলছে মনে সর আকাশ পানি। আজকের ব্লগটা মেবি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে যাচ্ছে আর কি, সো আর বেশি বাড়াবো না। সো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোন একটা ব্লগে। আর আমরা এখন আসছি হচ্ছে নাটুদা আর্ট কভার, এটা মেহেরপুরের ভিতরে, মেহেরপুর জেলার ভিতরে, তাই না? মেহেরপুরের ভিতরে। আর যারা আসবেন ঈদের পরে সবাই ভালো থাকেন, বেল আইকন, সুস্থ থাকেন। জিশান তুমি ভালো হয়ে যাও, কিন্তু টাকা নেয় না, তুমি ডলার নাই, বড় হয়ে গেছে, ঠিক আছে। আমরা আমাদের আমাদের এই যে এইসব কথাবার্তা খালি সামনে বলা গিয়ে আমি বলবো নি এদের কত বুঝতে পারছি তোমার। আমি শিশু